সবজেবার শহরে সবুজ শ্যামল নয়াবিরাম একটি বাগান ছিল যার মাঝখানে একটি স্বচ্ছ পানির হাউস ছিল বাগানটি ছিল সেই শহরের এক অত্যাচারী ও অসৎ বাদশার যার বদ অভ্যাস এমন ছিল যে বাগানে এসেই সে মদপান অবস্থায় নেশায় মত্ত হয়ে চিৎকার চেঁচামেচি করত একবার হজরত সেদনা খাজা গরিবে নওয়াজ তালালাই সেই বাগানের পাশ দিয়ে অতিক্রম করার সময় সেই বাগানে প্রবেশ করলেন এবং হাউজের পানি দিয়ে গোসল করে নামাজ আদায় করলেন অতপর সেখানে বসে কোরআনে পাকের তেলোয়াতে মশগুল হয়ে গেলেন বাগানের নিরাপত্তা রক্ষীরা তাকে বাদশার কঠোরতা সম্পর্কে অবহিত করে সেখান থেকে চলে যাওয়ার অনুরোধ জানাল আর ঠিক সেই সময় অত্যাচারী বাদশাহ বাগানে প্রবেশ করল হাউজের পাশে হজরত সৈদুনা খাজা গরিব নওয়াজ রাহমতুল্লাহ তালালাইকে দেখে খুবই রাগ করল সিপাহীদের বলল এই লোকটিকে আমার বাগানে বসার অনুমতি কে দিয়েছে এ কথা শোনার পর হজরত সৈদুনা খাজা গরিব নওয়াজ রাহমতুল্লাহ তালালাই ক্রদৃষ্টি সে বাদশার উপর গিয়ে পড়তেই কাঁপতে কাঁপতে সে মাটিতে লুটিয়ে পরে বেহুশ হয়ে গেল হজরত সৈদুনা খাজা গরিবে নওয়াজ রাহমতুল্লাহ তালালাই পানি এনে তার মুখে ছিটিয়ে দিলেন কিছুক্ষণ পরেই তার হুশ ফিরে এল অতপর সে খুবই বিনয় ও নম্রতার সাথে নিজ ভুলের জন্য লজ্জিত হয়ে ক্ষমা চাইতে লাগল অতপর সে নিজ এবং তার সকল কর্মচারী হজরত শৈজোনাব খাজা গরিবে নওয়াজ রাহমাতুল্লাহি তালালালের হাতে তৌবা করে তার সেবায় মনোনিবেশ করল বাইয়াদ গ্রহণের পর খাজা গরিব নওয়াজ তালালায় নির্দেশে সে অন্যায় ও অত্যাচারের মাধ্যমে অর্জিত সমস্ত সম্পদ মূল মালিকদের ফিরিয়ে দিল প্রিয় ইসলামী ভাইরা শুনলেন তো আল্লা পাক খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ তালালাইকে কেমন গুণাবলী দান করেছেন যে তিনি যার দিকেই তাকাতেন তার মাঝে কম্পন শুরু হয়ে যেত এবং সে তার ওই দয়াদ্রতার বন্দরে আবদ্ধ হয়ে কুফর ও শিরিকের অন্ধকার থেকে বের হয়ে ইসলামের আলোয় প্রবেশ করত খাজা গরিবে নওয়াজ রহমেতুল্লাহ তালালাই যখন মদিনাতুল হেন্দ আজমির শরীফে আগমন করেন তখন তার প্রচেষ্টায় লোকেরা দলে দলে ইসলাম কবুল করতে লাগলেন সুতরাং দিল্লি থেকে আজমির শরীফ পর্যন্ত সফরে প্রায় নব্বই লাখ অমুসলিম তিনি রহমতুল্লাহ তালালাই মুসলমান করেছিলেন